তো হ্যালো এভরিওয়ান, আমি বর্ণালী। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল বর্ণালী লাইফস্টাইল নার্সিং। তো তোমরা জানো যে আমি এই চ্যানেলে এএনএম জিএনএম রিলেটেড কোয়েশ্চেনগুলো তোমরা করো, সেই কোয়েশ্চেনগুলো সলভ করার চেষ্টা করি। তো আজকেও আমি সেই মতো তোমাদেরই একটা করা কমেন্ট নিয়ে ভিডিওটা করতে চলেছি। তো আজকের কমেন্টটা কিন্তু তোমরা অনেকে করেছো, আর এটা তোমাদের প্রায় অনেকের মনের কোয়েশ্চেন। আজকে আমি তোমাদের সঙ্গে এই কমেন্টটা সম্পর্কে পুরো ভিডিওতে বলবো বা ডিসকাস করব। তো আমি তোমাকে এই কমেন্টে কী বলেছে, এই কমেন্টে বলেছে, দিদি প্রত্যেক বছর যদি এএনএম করার জন্য স্টুডেন্ট নেওয়া হয় তাহলে এত এএনএমকে কোথায় জব দেবে? তো তোমাদের মনে কিন্তু এইটা কোয়েশ্চেন। তো চলো আজকে আমি এই কমেন্টেরই আর তোমাদের এই কোয়েশ্চেনটারই অ্যান্সার দেবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরোটা ওয়াচ করবে, তাহলে আশা করি সম্পূর্ণটা বুঝে যাবে। আর যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। তো এই কমেন্টের অ্যান্সারে আগে তোমাদের আমি বলি যে এএনএম ট্রেনিংটা কোথায় কোথায় করানো হয়। তো আমাদের কিন্তু পশ্চিমবঙ্গে এএনএম ট্রেনিংটা শুধুমাত্র গভর্নমেন্ট থেকে মানে সরকারিভাবেই করানো হয়, কোনো কিন্তু প্রাইভেট ইনস্টিটিউট নেই, এবং ব্যাঙ্গালোর থেকেও কিন্তু এএনএম ট্রেনিংটা করানো হয় না। তো এক্ষেত্রে তোমরা নিশ্চিন্তে থাকতে পারো যে যে ক্যান্ডিডেটগুলোকে সিলেক্ট করা হচ্ছে তারা প্রত্যেককে অবশ্যই জব পাবে, সেটা তোমরা 2022-এর ব্যাচই হও না কেন আর 2023-এর ব্যাচই হও না কেন, যাদেরকে কিন্তু সিলেক্ট করা হয়েছে তারা অবশ্যই সবাই জব পাবে। কারণ আমাদের সরকার যতটা আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের প্রয়োজন হয় ঠিক ততটা ক্যান্ডিডেটই কিন্তু আমাদেরকে ট্রেনিং করানো হয়, সেভাবে সরকারিভাবে ট্রেনিং করানো হয়। তোমরা হয়তো অনেকে জানো যে নতুন সাবসেন্টার কিন্তু অনেক তৈরি হয়েছে, কারণ তোমরা জানো এর আগের ভিডিওতে আমি বলেছিলাম, কারণ এক একটা সাবসেন্টার এর আগে যখন ছিল তখন 20,000-25,000 এরকম করে পপুলেশন নিয়ে কিন্তু সাবসেন্টারগুলোতে দিদিরা কাজ করতো, কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু 5,000 পপুলেশন নিয়ে একটা করে সাবসেন্টার তৈরি হওয়ার কথা। তো সেই অনুযায়ী কিন্তু প্রত্যেকটা সাবসেন্টারকে ভাঙা হচ্ছে। এবার তোমাদের একটা আইডিয়া চলেই আসবে যে কতগুলো নতুন সাবসেন্টার তৈরি করা হয়েছে। তোমরা যদি আমার কথাই না বিশ্বাস করতে চাও তো চলো তোমাদের একটা লিস্ট দেখিয়ে দিই যে কতগুলো নতুন সাবসেন্টার আমাদের তৈরি হচ্ছে। তো চলো তোমরা আগে লিস্টটা দেখে এসো। তো এইটা হচ্ছে সেই লিস্ট যেটা তোমরা দেখতে পাবে যে কতগুলো নতুন সাবসেন্টার এখানে তৈরি করা হয়েছে। তো দেখো ওপরে কিন্তু লেখা আছে 4,461টা নতুন সাবসেন্টার কিন্তু এখানে স্টাবলিশ করা হয়েছে। তো দেখো এখানে কিন্তু ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লক এবং কতগুলো নতুন সাবসেন্টার তৈরি করা হয়েছে সেটা কিন্তু এখানে লিস্টে দেওয়া আছে, মানে ডিস্ট্রিক্ট ওয়াইজ সেই ডিস্ট্রিক্টের মধ্যে যেগুলো ব্লক পড়ে সেই ব্লকের আন্ডারে কতগুলো নতুন সাবসেন্টার তৈরি করা হয়েছে সেটাই কিন্তু এখানে দেখো লিস্ট করে দেওয়া আছে। তো চলো আমি তোমাদেরকে পরপর দেখিয়ে নিই যে কতগুলো টোটাল সাবসেন্টার নতুন তৈরি করা হয়েছে। তো আমি চলে যাবো আমাদের দক্ষিণ দিনাজপুরে। তো দেখো এখানে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্টেরই প্রায় নাম আছে, দেখো এখানে বীরভূমের নাম দেখতে পাচ্ছি, তারপরে চলে আসলো বিষ্ণুপুর, কোচবিহার, দার্জিলিং, এবার দক্ষিণ দিনাজপুর পেয়ে গেছি আমি। তো এখানে দেখো দক্ষিণ দিনাজপুরের মধ্যে যে ব্লকগুলো পড়ে মানে বংশীহারি, তারপরে আছে বালুরঘাট, গঙ্গারামপুর, হরিরামপুর, হিলি, কুমারগঞ্জ, তারপরে আছে কুসুমুন্ডি আর তপন, এই যে ব্লক ওয়াইজ এই ব্লকের আন্ডারে কতগুলো করে সাবসেন্টার দেখো এখানে পাশে পাশে করা আছে, মানে বালুরঘাটে একটা, বংশীহারিতে 7টা নতুন সাবসেন্টার করা হচ্ছে। তো এইভাবে আছে, এরপরে তুমি দেখো প্রত্যেকটা ডিস্ট্রিক্টের নাম পেয়ে যাবে, হুগলি, হাওড়া। তো চলো আমি তোমাদের লাস্টের লিস্ট দেখাই যে কতগুলো টোটাল, তারপরে দেখো এখানে মালদা আছে, মালদা টোটাল কিন্তু 290টার মতো নতুন সাবসেন্টার তৈরি হয়েছে, এরপরে 24 পরগনা আছে, নর্থ 24 পরগনা, নদিয়াতে আছে। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা ডিস্ট্রিক্ট ওয়াইজ ব্লকের নাম করে করে কোন ব্লকের আন্ডারে কতগুলো সাবসেন্টার তৈরি করা হচ্ছে সেটা কিন্তু এই লিস্টে দেওয়া হয়েছে। আর এইটা কিন্তু এই রিসেন্ট লিস্ট আর কত ডেট সেটা কিন্তু তোমাদের আমি শেষে দেখিয়ে দিচ্ছি। তো অ্যাট লাস্ট এখানে 8টা পেজ ছিল। তো দেখো টোটাল কিন্তু এখানে 4,461টা নতুন সাবসেন্টার তৈরি হয়েছে। তো দেখো যে লিস্টটা দেখালাম সেই লিস্টটা কিন্তু রিসেন্ট পাবলিশড হয়েছে, দেখো এখানে দেখো লেখা আছে 8/8/2023, আর এই পাশে যে মার্কার দিয়ে দেখালাম সেখানে কিন্তু লেখা ছিল নতুন সাবসেন্টার যে তৈরি হচ্ছে সেইটা তোমরা একটু ভালো করে দেখে তোমরা দেখেছো যে লিস্টে কতগুলো নতুন সাবসেন্টার তৈরি করা হচ্ছে। তো তোমাদের আজকে আমার এই লিস্টটা দেখে বা এই ভিডিওটা দেখে হয়তো এই ভয়টা দূর হবে মনে যে আমরা যে এএনএম করবো আমাদের ভবিষ্যতে জবটা হবে কি হবে না। তো তোমরা নিজেরা দেখলে যে কতগুলো নতুন সাবসেন্টার তৈরি করা হয়েছে, তো এগুলোতে তো অবশ্যই হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের প্রয়োজন হবে। তো যতদিন আমাদের হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের প্রয়োজন হবে ততদিনই কিন্তু আমাদের গভর্নমেন্টভাবে এএনএম ট্রেনিংটা চলবে, এবং যতগুলোর দরকার হবে ঠিক ততগুলোকেই কিন্তু নেওয়া হবে, বেশি করে নিয়ে এবং তাদেরকে জব দেবে না। এটা কিন্তু এএনএমের ক্ষেত্রে আপাতত এতদিন হয়নি, ইন ফিউচার কী হবে সেটা আমি বলতে পারছি না। এগুলো সাবসেন্টার তৈরি হয়েছে, এবং এর সঙ্গে তোমাদের বলে রাখি যে 2024-এ হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল কতগুলো ভ্যাকেন্সি আছে তার সঙ্গে তোমরা সেটাও দেখে নাও, এবং যতগুলো নতুন সাবসেন্টার তৈরি হয়েছে সেখান থেকে ডিভাইডেড করে দাও, তাহলেও কিন্তু অনেকগুলো সিট পড়ে থাকে। তো এই লিস্টটা দেখো 1/1/2024-এ কিন্তু পাবলিশ করা হয়েছে যে ভ্যাকেন্সি কতগুলো আছে আমাদের 2024 সালে হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেল অর্থাৎ ফার্স্ট এএনএমে সেই লিস্ট। আর এইখানে দেখো টোটাল কতগুলো ভ্যাকেন্সি আছে, দেখো এদিকে টোটাল লেখা আছে, আর সেই টোটাল ভ্যাকেন্সি কিন্তু এখানে দেখাচ্ছে 2,881টা।
তাহলে তোমরা বুঝতে পারলে যে কতগুলো ভ্যাকান্সি আছে। তো তোমরা জানো নিশ্চয়ই যে 2021-23 যে আমাদের ব্যাচটা আছে সেখানে কিন্তু 1680 মতো স্টুডেন্ট আছে। তো এরপরেও কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি থেকে যায় এবং যতগুলো নতুন সাবসেন্টার তৈরি হয়েছে সেখানেও কিন্তু অনেকগুলো ভ্যাকান্সি রয়ে যাচ্ছে। তাহলে তোমাদের কিন্তু ঘাবড়ানোর একেবারেই কারণ না। এছাড়াও কিন্তু যারা ভাবছো যে NM করে জব হবে না ফিউচারে, তো তাদের জন্য আর একটাও কথা বলে রাখি যে দেখো, শুধু যে নতুন সাবসেন্টার তৈরি হচ্ছে সেটা তো নয়, এবার যে দিদিরা হেলথ অ্যাসিস্ট্যান্ট ফিমেলের কাজ করছে বা ফার্স্ট NM হিসাবে কাজ করছে, তো তাদের যখন রিটায়ারের বয়স হবে, তারা তো প্রত্যেক বছর কেউ না কেউ রিটায়ার করছে, তো সেই স্থানটাও তো পূরণ করতে হবে। তো এই স্থান পূরণ করার জন্য যতদিন NM লাগবে ততদিন কিন্তু আমাদের সরকারিভাবে NM ট্রেনিং করাবে এবং তাদের প্রত্যেককে জব দেবে। তো এই নিয়ে তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই। যতদিন সরকারিভাবে না হচ্ছে NM, অবশ্যই তাদেরকে জব দেওয়া হবে। তো তোমরা নির্ভয়ে কিন্তু প্রিপারেশন নিতে থাকো। আজকে তোমাদের সঙ্গে আমার এই কমেন্টটা নিয়ে আলোচনা করার ছিল। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো বা তোমাদের মনের ভয়টা দূর করতে পেরেছি। তো চলো, সবাই সুস্থ থাকবে আর ভালো করে পরীক্ষার জন্য প্রিপারেশন নাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।